বিসমিল্লাহিরহমানিরহিম। আসসালামু আলাইকুম। প্রযোজনা ও পরিবেশনায় উল্লাস ইসলামিক অ্যাসেট প্রোডাক্টস, রয়্্যাল প্লাজা, দ্বিতীয় তলা, সিডিএ মার্কেট, আমতল, রিয়াজউদ্দিন বাজার, চট্টগ্রাম। মোবাইল 01711263461 এবং 01815354650। সহি হাদিস ওয়ায়ু সাল্লুর, নবীদের নামাজের দরকার আছে, কথা বলেন। এই নামাজটা নামাজের জন্য নামাজ না, আমাদের গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে দোয়া, বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, নবীদের পাওয়ার কেমন? রাসূলুল্লাহ কাতিবে আহমারে দেখলেন আল্লাহর নবীকে, এখানে আল্লাহর নবী নামাজ পড়ছেন, কাসিবে আহমার অতিক্রম করে মসজিদে বাইতুল মাকদাসে ঢুকলেন, ঢুকে দেখলেন নবী মুসা প্রথম কাতারে দাঁড়িয়ে নামাজের অপেক্ষা করছে। দেখলেন এখানে নামাজ পড়ছে, বুখারী মুসলিমের বর্ণনা। ঢুকে দেখলেন সকল নবী সেখানে, মুসা আলাইহিস সালাম আছে না নাই, জোরে বলেন আছে না নাই। আল্লাহর নবী এখানে নামাজ শেষ করে আসমানে গেলেন, সেখানেও দেখলেন আল্লাহর নবী মুসা আসমানে আছে। এট এ টাইম তিন জায়গায় আল্লাহর নবী মুসা আলাইহিস সালামকে দেখলেন। এবার হিসাব মিলিয়ে নেন, রওজা মুবারকে আমার রসুলের পাওয়ার কত? এই ক্ষমতা দেন কে? জোরে বলেন আল্লাহর দেওয়া ক্ষমতা। বলে আল্লাহর নবীরা, নূর নবী আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে কোনো সময় যে কোনো জায়গায় বারজাকি হায়াতে যেতে পারেন, ঠিক কিনা বলেন? এই ক্ষমতা দিয়েছেন কে? আমার ভাইয়েরা, রওজা মুবারকের জিন্দিগিও আমাদের জন্য রহমত। কেমন রহমত? আল্লাহর হাবিব বলেন হায়াতি খৈরুল লাকুম ওয়া মামাতি খৈরুল লাকুম। আমার সাহাবীরা, যতদিন তোমাদের মাঝে দুনিয়ায় থাকব ততদিন তোমাদের জন্য কল্যাণ, তোমাদের সেরে যখন চলে যাব ওই সময়টাও তোমাদের জন্য কল্যাণ। সাহাবায়ে কেরাম রাদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন প্রশ্ন করলেন, রাসূলুল্লাহ যতদিন আমাদের মাঝে থাকবেন আপনার চেহারা মুবারকের দিকে তাকিয়ে তাকিয়ে আমাদের গুনাহ মাফ করে জান্নাতি হতে পারবো? বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ চেহারা মুবারকে ঈমানের সাথে একবার তাকালে তার জীবনের আর কোনো গুনাহ থাকে না, ঠিক কিনা বলেন? থাকে। এজন্যই তো আমার রাসূল বলেছেন, স্বপ্নেও যদি একবার রাসূলকে দেখো শুনে রাখো, জাহান্নামের আগুন তোমার উপর হারাম। আর যারা সশরীরে চাক্ষুষ দেখেছে তাদের অবস্থা কি, কথা বলেন? তারা কি জাহান্নামে যাবে? কথা বলেন না কেন? স্বপ্নে দেখলে যেই নবীকে, একবার দেখলে জাহান্নাম হারাম হয়, চাক্ষুষ ওই নবীকে দেখলে জাহান্নাম তো তার উপর আরো আগে হারাম, ঠিক কিনা বলে? সাহাবায়ে কেরাম বললেন আপনার চেহারা মুবারকে তাকাবো আমাদের জীবনের গুনাহ মাফ, চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আপনার জিন্দগি আমাদের জন্য উপকারী, কল্যাণ, আপনি চলে গেলে তো আর দেখতে পাবো না, এখন আপনার সাথে নামাজ পড়ি এই সুযোগ তো আর পাবো না। ওই জিন্দগিটা কিভাবে কল্যাণ? রাসূল বললেন তুরাদু আলাইয়া আমালুকুম, শুনে নাও শুনে নাও, আমি মুহাম্মদ মুস্তফার রওজা মুবারকে 24 ঘন্টার কখন কি করছো সব খবর চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। কখন বসে বসে আল্লাহর হাবিবের বিরুদ্ধে ফতোয়া দাও সেই খবর যাবে কি যাবে না? কখন আল্লাহর হাবিবের মহব্বতে দাঁড়িয়ে চোখের পানিগুলো সালাম ফেলে ফেলে সালাম দাও সেই খবরটা যেমন যাবে? এই এই স্টেজগুলোতে বসে রসুলের বিরুদ্ধে, রসুলের আশেকদের বিরুদ্ধে যেই ফতোয়া দাও সেই ফতোয়াগুলোও যাবে, ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব বলেন আমি তখনও রহমত, দেখো আমি যখন দেখি ফাইন রাই তুফি খৈরান ফাহামিতুল্লাহ, যখন দেখি বক্তিয়ার পাড়ার আমার দুর্বল ওই উম্মতটা, অমুক ছেলের অমুক উম্মত কোনো গুনাহ কোনো ভালো কাজ করে ফেললো, আমাকে দুরুদ পড়ালো, সালাম দিল, নামাজ পড়লো, রোজা রাখলো, জাকাত দিল, যে কোনো ভালো কাজ করলো, ভালো কাজটা করার সাথে সাথেই আমি আল্লাহর দরবারে প্রশংসা করি আর বলি আলহামদুলিল্লাহ। বলেন সুবহানাল্লাহ। উম্মত শুনে নাও, তোমার ভালো কাজের কারণে আল্লাহ তোমায় যতটুকু সওয়াব দিত, আমি নবী যখন আলহামদুলিল্লাহ পড়ি আমার প্রশংসা শুনে মাবুদে মেহেরবান তোর আমল নামায় আমার প্রশংসার কারণে হাজার গুণ বেশি সওয়াব দেয়। আমাদের জন্য রহমত কিনা, কথা বলেন রহমত কিনা? কথা কি বুঝেন? এই বারজাকি হায়াতে আমার নবী হায়াতুন নবী হিসাবে রওজা মুবারকে থাকাটাও
আমাদের জন্য রহমত, ঠিক কিনা বলেন? এবার দেখেন কত বড় রহমত রাসূল বলেন, ফাইন রাইতু ফীহি শাররান, যখন দেখি আমার কোন উম্মত শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, ফতোয়াবাজ মোল্লাদের ওয়াসওয়াসায় পড়ে, কোন ভুল করে ফেললো, কোন শয়তানি কাজ করে ফেললো, কোন খারাপ কাজ করে ফেললো, বুঝতে পারে নাই শয়তানের ওয়াসওয়াসায় করেছে, আমি যখন দেখি আমার উম্মত শয়তানের ওয়াসওয়াসায় কোন খারাপ কাজ করে ফেলেছে, ওই উম্মতের গুনাহ মাফ করার জন্য আমি মাহবুব রওজা থেকে তার জন্য ক্ষমা চাই। আর আল্লাহর রাসূল যদি কারোর জন্য ক্ষমা চান, আল্লাহ তাদের সাথে কেমন ব্যবহার করবেন? সূরা নিসার 64 নম্বর আয়াতে বললেন, ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ واستغفر لهم الرسول لوجد الله توابا رحيما। কোন উম্মত তমাম জিন্দেগি পর গুনাহ করে যদি আল্লাহর হাবিবের দরগাহে মুস্তাফায় রাসূলুল্লাহর কাছে আসে, রওজা মোবারকে আসে, আর গুনাহগুলো যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, তার ক্ষমা দিয়ে কিছু আসে যায় না। আল্লাহ বলেন, ওয়াস্তাগফার লাহুমুর রাসূল, আল্লাহর নবী যদি তার জন্য ক্ষমা চায়, আমার রাসূল যদি কারো জন্য ক্ষমা চায়, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা, শুনে নাও তমাম জিন্দেগির গুনাহগুলো নবীর চাওয়ার কারণে মা। রাসূলুল্লাহ আমাদের জন্য রহমত কিনা চিল্লায় বলেন, দুনিয়ার জিন্দগিতে আমাদের জন্য রহমত, এখন আমাদের জন্য রহমত, হাশরের ময়দানে আমার রাসূল আমাদের জন্য কেমন রহমত হবে হিসাব করতে পারবেন না, মাথা দিয়ে ক্যালকুলেট করতে পারবেন না, এত বেশি রহমত আল্লাহ আল্লাহর রাসূলকে দিবেন আমাদের জন্য। একটু সামান্য তুলে ধরি ভাই, রাসূলুল্লাহ বলেন, ইউদাউলিল আম্বিয়ায়ে মানামিরুম মিন নূর, প্রত্যেক নবীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিচার দিবসে প্রত্যেক নবীর জন্য নূরের চেয়ার সাজাবেন। আমি রাহমাতুল লিল আলামিনের জন্য সভাপতির আসন সবচেয়ে বড় চেয়ার। চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ, রাসূলুল্লাহর বড় চেয়ারে আমরা খুশি না বেজার? নাকি বেজার? আল্লাহর হাবিবকে আল্লাহ ইজ্জত দেন, এতে আমরা খুশি না বেজার? আল্লাহর হাবিব বললেন, আমার জন্য চেয়ার, সব নবীর জন্য চেয়ার, সব নবী 2,23,999 জন নবী তাদের নাম খচিত চেয়ারে বসে যাবেন। রাজা দিরাজ বড় চেয়ার, বড় যেই আসন সভাপতির আসন, ওই আসনটা খালি থাকবে, আমি বসবো না। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, হাবিব সবচেয়ে বড় আসন আপনায় দিলাম, আপনি এখনো আসনে বসলেন না, কারণ কি? আল্লাহর হাবিব বলবেন, মাবুদ আজকের ময়দানে আমি আসনে এজন্য বসি নাই, একটা আবদার আপনার দরবারে আছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, আবদার পেশ করুন। তাবরানির হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাবুদ আমি আমার জন্য না, আমি আমার উম্মতের কথা চিন্তা করে আজকে চেয়ারে বসি নাই, সব নবী তো বসে গেল, আমি বসি নাই, আমার উম্মতের মায়ায়, আমার উম্মতের মায়ায় আমি বসতে পারি না। আল্লাহ বললেন, কি ব্যবহার করতে চান? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মাবুদ সর্বপ্রথম দুনিয়ায় পাঠিয়েছেন আদমের উম্মত, তারপরে এর পর পর করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত বাকি নবীদের উম্মত, সব নবীর উম্মতের পরে আমার উম্মতকে পাঠালেন, আল্লাহ আপনি তো সবচেয়ে বড় ইনসাফদার, সবচেয়ে বড় আমানতদার, আপনি তো বিচার দিবসে সবচেয়ে বেশি ইনসাফ কায়েম করবেন, আমি আজ চিন্তায় আছি আপনার ইনসাফ, আদমকে আগে পাঠালেন, আদমের উম্মতের বিচার আগে শুরু করবেন, এটাই তো আপনার ইনসাফ হবে, আজকে এক এক করে উম্মতের বিচার হতে থাকবে, এক এক করে উম্মত বিদায় নেবে, এই হাজার হাজার এই লম্বা সময়টার মাঝে, এই দীর্ঘ সময়ে আমার উম্মত আইয়ামে মাহশারে এক হাত মাথার উপর সূর্য নিয়ে দাঁড়িয়ে থাকবে, আমার উম্মত সূর্যের এই প্রবল তাপদেহে অনলে জ্বলে জ্বলে কষ্ট পাবে, ইয়া রাব্বাল আলামিন এজন্য আমি চেয়ারে উঠলাম না, আমি চাই সকল নবীর উম্মতের আগে আমার উম্মতের বিচার দিয়ে শুরু করু। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলবেন, আমার হাবিব চেয়েছেন সব উম্মতকে পিছে নামাও, রাহমাতুল লিল আলামিন উম্মতকে সামনে নিয়ে আসো, আজকের এই বিচার দিবসে আমি মাহবুব বিচার শুরু করব, রাহমাতুল লিল আলামিনের চাওয়ার কারণে তার উম্মতের বিচার দিয়ে। আখেরাতে রাসূল রহমত কিনা?
বুঝেন নাই ভাই, নাকি চান পরে বিচারটা হোক? পারবেন এই কষ্ট সহ্য করে দাঁড়িয়ে থাকতে? আমার রাসূলের রহমতের কারণে, আমার রাসূলের রহমত দিয়ে ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রহমতের দিকে তাকিয়ে থাকবেন, বিচার শুরু হয়ে যাবে আমাদের। বিচার শুরু হওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হাবিব কোন উম্মতের সাথে আমি এমন ব্যবহার করি নাই, করব না। আপনার উম্মতের জন্য আমার বিশেষ, আপনার রহমতের আপনার জন্য, আপনার উম্মতের জন্য আমার বিশেষ উপহার, রাহমাতুল্লিল আলামিন। হিসাব ছাড়া আমি কোন উম্মতকে আজকে পার করাবো না, সবারই হিসাব হবে। কিন্তু আপনার উম্মতের আপনার বাছাই করা 70,000 বাছাই করেন, তাদের কোনো হিসাব নাই, তাদের দ্বারা জান্নাতটা উদ্বোধন করাবো। হাবিব আপনি 70,000 নিয়ে চলে যান মুসনাদ আহমদের বর্ণনা, বড় বর্ণনার হাদিসের জন্য আরবি বলছি না, শুধু বাংলা বলি। আল্লাহর হাবিব বলেন, 70,000 কথা শুনে আমি আমার 70,000 উম্মতদেরকে ঢুকিয়ে দিব। মুসনাদ আহমদের দুই হাদিসের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি ঢুকায় দিব, কিন্তু আমি ঢুকবো না। আল্লাহ আমার দিকে তাকিয়ে বলবেন, হাবিব আপনি শত ঢুকার কথা, আপনি কেন ঢুকলেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মাবুদ আমি ঢুকি নাই, আমার উম্মতের দিকে তাকিয়ে আপনি বেহিসাব আমার কিছু উম্মতকে পাঠালেন, আমি চাই আপনার নিয়ামত আরো বাড়ায় দেন। রাসূলুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আপনি ভিতরে যান, প্রতি একজনের সাথে আরো 70,000 করে ঢুকা। আইয়ামে মহাশরে দেখবিরে বেঈমান, আল্লাহর হাবিব আমাদের জন্য কত বড় রহমত। আইয়ামে মহাশরে দেখবি বেঈমান, নূর নবী আমাদের জন্য কত পাগল। আইয়ামে মহাশরে দেখবি বেঈমান, নূর নবী আমার কত চোখের পানি আমাদের জন্য ছাড়েন। যে ময়দানে আমার মা আমাকে ভুলে যাবে, আমার বাবা আমাকে ভুলে যাবে, যে ময়দানে আমার ভাই আমাকে ভাই বলে পরিচয় দিবে না, কেউ নাই আমার পাশে, আমি একা দাঁড়িয়ে থাকব, কোন নবী আমার পাশে আসার জন্য সম্মত হবে না। বুখারীর 3 পৃষ্ঠা ব্যাপী হাদিস, সেই বুখারী বাবু বাবুল আরওহায়ে জুনুদুম মুজান্নাদা 3340 নম্বর হাদিস, সেই বুখারী বাবু কাউলিল্লাহি ইন্নাহু কানা আব্দুন আব্দান শাকুরা 4712 নম্বর হাদিস, সেই বুখারী বাবু সিফাতিল জান্নাতি ওয়ান নার 6565 নম্বর হাদিস। তিনটা বর্ণনায় বুখারীতে হাদিসটি এসেছে। আমরা যখন এই বিচার দিবসে এক হাত মাথার উপর সূর্য নিয়ে দাঁড়াবো, আমাদের উপর যখন জাহান্নামের পায়সালা দেওয়া শুরু হবে, দৌড়ে আমরা আদম আলাইহিসসালামের কাছে যাব, আদমকে বলবো, আনতা আবিনা, আপনি আমাদের বাবা, প্রথম আল্লাহ আপনাকে বানালেন, আসকানা কাল্লাহুল জান্নাত, জান্নাতে আল্লাহ আপনাকে রেখেছেন, আল্লাহ আপনাকে ভালোবাসেন, যান যান, ইশফা আলানা ইলা রব্বিক, একটু আল্লাহর দরবারে সুপারিশ করে আমাদের আজাবটাকে আজকে কমায় দেন, অন্তত মাথার উপরের সূর্যটা সরায় দেন, আর কিছু চাইব না। এই মাত্র সামান্য আবদার করলাম, পরে কি হয় তা না, শুধু মাথার উপরের সূর্যটা সরান। আদম আলাইহিস সালাম বলবেন, ইন্না রব্বি কাদ গাদিবা লিয়াউমা গাদাবান শাদীদা লাম ইয়াগদাব মিসলাহু ক্বাবলাহু ওয়া লা ইয়াগদাবু মিসলাহু বাদা। আদম বলবেন, উম্মাত আল্লাহর দরবারে আজকে কথা বলার মতো আমার কোনো ক্ষমতা নাই, আমি আল্লাহর দিকে আজকে তাকাতে পারবো না, আল্লাহ মনে হয় আমার উপর রাগান্বিত, যাও যাও, ইজহাবু ইলা নূহ, আমার কাছে কোনো লাভ নাই, নূহ আলাইহিস সালামের কাছে যাও। সামান্য নাজাতের আশায় নূহ আলাইহিস সালামের কাছে আসবো, আল্লাহর নবীকে বলতে থাকবো, নবী গো এই আজাবটাকে হালকা করার জন্য একটু আল্লাহর দরবারে ইশফা আলানা ইলা রব্বিক, আল্লাহর দরবারে একটু আমাদের জন্য ফরিয়াদ করুন। আল্লাহর নবী নূহ আবার একই কথা বলবেন, ইন্না রব্বি কাদ গাদিবাল ইয়াউমা গাদাবান শাদীদা লাম ইয়াগদাব মিসলাহু ক্বাবলাহু ওয়া লা ইয়াগদাব মিসলাহু বাদা, আল্লাহর দরবারে কোনো কথা বলতে পারবো না, আজকের দিনের মতো রাগান্বিত মাবুদকে কখনো আমি দেখি নাই, ভবিষ্যতে আর কখনো দেখব না, আমি ভয় পাই, আমি আল্লাহর দরবারে কথা বলতে পারবো না, আজকে তো আমি আমার পরিবারকেও ভুলে গেলাম, নাফসি নাফসি বলে আমার উম্মতকে ভুলে গিয়েও শুধু আমার জন্যই চাইবো, যদি আল্লাহ করুণা করেন, এখন তো কোনো কথা বলতে পারবো না, আল্লাহ কিছু বলতে অর্ডার দিলে শুধু আমার জন্যই বলবো, তোমরা তো অনেক দূরের, আমার উম্মতের জন্য বলবো না। ইজহাবু ইলা ইব্রাহিম, যাও যাও ইব্রাহিম খলিলুল্লাহর কাছে গিয়ে দেখো কিছু করতে পারে কিনা।
দৌড়ে ইব্রাহিম খলিলুল্লাহর কাছে আসবো, ইব্রাহিম খলিলুল্লাহর কাছে এসে আল্লাহর নবীকে একিয়া ক্ষতি করবো, কিছু একটা করুন। আল্লাহর নবী বলে দিবেন, আজকের ময়দানে আমি কিছু করতে পারবো না, ইজহাবু ইলা ইলা মুসা আলাইহিস সালাম, মুসার কাছে চলে যাও। মুসা আলাইহিস সালামের কাছে এসে একই কথা বলবো, বিপদ থেকে উদ্ধারের জন্য আল্লাহর দরবারে আমাদের জন্য সুপারিশ করুন, ইশফা আলানা ইলা রব্বিক। বুখারীর বর্ণনা ভাই, মুসা আলাইহিস সালাম বলবেন ঈসার কাছে যাও, ঈসা আলাইহিস সালামের কাছে চলে যাব সামান্য একটু আযাব কমানোর জন্য। ঈসা আলাইহিস সালাম বলবেন, রে বান্দা রে উম্মতরা, এক নবীর কাছ থেকে আরেক নবীর কাছে যাও, কোনো লাভ নাই, কোনো লাভ নাই। আজকের এই ময়দানে কোনো নবী কথা বলতে পারবেন না, কোনো লাভ নাই, এক নবীর কাছ থেকে আরেক নবীর কাছে যাও, কোনো উপকার পাবে না। এ ময়দানে কোনো নবী কথা বলবেন না, এ ময়দানে কোনো নবী তার উম্মতকে স্মরণেও রাখবেন না, এ ময়দানে কথা বলবেন একজন, তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, রিসালা, ইয়া রাসূলুল্লাহ, আরে গাউসিয়া, শাহি শাহে মদিনা। ঈসা আলাইহিস সালাম গোপন তত্ত্ব ফাঁস করে দিবেন, এক নবীর কাছ থেকে আরেক নবীর কাছে যাও, কোনো উপকার নাই, কোনো ফায়দা নাই, মুহাম্মাদের দরগাহে মুস্তফায় চলে যাও, আমরা দৌড়ে আল্লাহর হাবিবের কাছে আসব। বুখারীর হাদিস, আল্লাহর নবীর কাছে এসে রাহমাতুল্লিল আলামিন আমাদের দেখেই তো বুঝবেন, রাসূলুল্লাহর কাছে এসে বলবো, ইশফা আলানা ইলা রব্বিক, ও গো রাহমাতুল্লিল আলামিন, এই ময়দানে মাহশারে মোকাবেলা করার মতো কেউ নাই। দুনিয়ায় কোনো বিপদে পড়লে আমার ছেলে ছুটে আসতো, দুনিয়ায় কোনো মুসিবতে পড়লে আমার বন্ধুটা ছুটে আসতো, মা আমার জন্য কান্না করত, বাবা আমার পরিচয় দিত, আজকে তো মাও আমাকে ভুলে গেল, মাও আমায় পরিচয় দেয় না। দুনিয়ায় সব মানুষ ভুলে গেল, মা তো আমায় দুনিয়ায় ভুলে নাই, কিন্তু আজকের এই ময়দানে আমার মা আমার বিরুদ্ধে আল্লাহর দরবারে বলছে, মাবুদ, আমার মাও বলছে আমাকে যেন আপনি তার আজাবগুলো আমাকে দিয়ে জাহান্নামে দেওয়ান, আজকে আমার কেউ নাই, হাবিব রাহমাতুল্লিল আলামিন কেউ আজকে আমার পাশে নাই, আল্লাহর দরবারে সুপারিশ করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এই আবদার শুনে রাসূল বললেন, ফা আনতালিকু, আমি নবীদের মতো তাড়িয়ে দিব না উম্মাত, আমি নবীদের মতো তোমাদের দূরে সরাবো না, তোমাদের কথার পরে পরেই তাহতাল আরশ, আরশের দরবারে, আরশের পিছনে নিচে আমি চলে যাব, আরশের নিচে গিয়ে ফাকাউ সাজদান সেজদায় পড়ে যাব, সেজদায় পড়ে আমি আর কোনো কথা বলবো না, বলবো রব্বি হাবলি উম্মাতি। আল্লাহ বলবেন, ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ, ও রাহমাতুল্লিল আলামিন, দুনিয়ার জমিনে আপনার কান্না সহ্য করেছি, তায়েফের ময়দানে রক্তাক্ত হয়ে উম্মতের জন্যই কান্না করেছিলেন, আমি সহ্য করেছি, আমি তো চাইলেই দুনিয়াটাকে আপনার এই কষ্টের কারণে ধ্বংস করে দিতে পারতাম, আমি ফেরেশতাও পাঠিয়েছিলাম, আপনি তো অনুমতি দেন নাই, আপনি পাঠিয়ে দিয়েছিলেন, ওই দিনের চোখের পানি আমি মাহবুব সহ্য করেছি, আমি মাহবুব শিয়াবে আবি তালিবে আপনার চোখের পানিগুলো সহ্য করেছি, প্রতিটা স্টেপে আপনার চোখের পানি আমি সহ্য করেছি, আজকের এই ময়দানে আপনার চোখের পানি আমি সহ্য করব না। ইরফার আসাক, মাথা মোবারক উঠান, সালতোতা ওয়াশফা তোশাফা, আমার দরবারে চান, আমার ইজ্জতের কসম, আমার রাহমাতুল্লিল আলামিন, আজকের ময়দানে যা চাইবেন তাৎক্ষণিক আমি মাহবুব পূরণ করব। আল্লাহর হাবিব মাথা মোবারক উঠাবেন, রাসূলুল্লাহ মাথা মোবারক উঠিয়ে জাহান্নামী উম্মতগুলোর দিকে তাকিয়ে বলবেন, আল্লাহ এই উম্মতগুলোকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে দেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের বলবেন, আখরিজ মিনান নারি ওয়া আদখিলহুমুল জান্নাহ, আমার ফেরেশতারা, আমার হাবিব যাদের ব্যাপারে জান্নাতের কথা বলল, তাদের ব্যাপারে আমার ফয়সালা ও জান্নাতি, এখনই তাদের জাহান্নাম থেকে বের করে রাসূলুল্লাহর সুপারিশে জান্নাতে দিয়ে দাও। আল্লাহর হাবিব এখন দেখবেন দ্বিতীয়বার এখনো কিছু উম্মত জাহান্নামে রয়ে গেল, আমার ভাইরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়বারও শান্ত হবেন না, আবার সেজদায় পড়ে যাবেন,
রাসূলুল্লাহ দ্বিতীয়বার সেজদায় পড়লে আল্লাহ আবার সেজদা থেকে মাথা উঠাবেন, আবার বললেন কি চাও? রাসূল বললেন রব্বি হাবলি উম্মতি, আমার উম্মতকে জাহান্নাম থেকে বের করে দেন। আল্লাহর হাবিবের আবেদনের প্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মতো জাহান্নামী লোকগুলাকে আমাদের আমলের কারণে না, আমাদের নামাজের কারণে না, আমার রোজার কারণে না, আমাদের এই দুনিয়ার কাজগুলোর কারণে না, শুধু রাহমাতুল লিল আলামিনের কথার কারণে জাহান্নাম থেকে জান্নাতে দিবে। তৃতীয়বার রাসূলুল্লাহ বলবেন, আবার সেজদায় পড়বেন, দেখবেন আরো উম্মত বাকি, আল্লাহ জিজ্ঞাসা করবেন হাবিব আর কি চান? আল্লাহর নবী বলবেন হ্যাঁ আল্লাহ রব্বুল আলামিন আবার চাই, আপনি আমার যে উম্মত গুলো বাকি আছে তাদেরকেও ঢুকান। আল্লাহ তখন বলবেন আখরিজ মান কানা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান। তাবরানী এবং বাইহাকির বর্ণনায় আরো বর্ধিত অংশ বুখারীর সাথে আরো বর্ধিত অংশে বলা আছে, তৃতীয়বার আল্লাহ বলবেন হাবিব মাথা উঠান, জীবনে একবার আপনার যে উম্মতটা অন্তর থেকে আপনাকে বিশ্বাস করে আমাকে বিশ্বাস করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েছিল, তাদেরকেও আপনি জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যান। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। তিনি এমন রহমতের নবী ভাই, আমার এই শরীরে জাহান্নামের আগুন জ্বলবে, আমার চামড়ায় আগুনের তাপ সহ্য করবে। হাবিব বলেন না, এই তাপ আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সহ্য করতে পারবো না, আমার উম্মতের শরীরের তাপ আমি রাসূল সহ্য করতে পারবো না। এজন্য আল্লাহর দরবারে বারবার চেয়েছে, কাদ্দা করে করে সবগুলো উম্মতকে জান্নাতে দিবেন। বুখারীর শেষ শব্দ রাসূল বলেন চতুর্থবার, আমি আমার রবের ফয়সালার পর চতুর্থবার আবার তাকাবো, তাকিয়ে দেখবো হাত্তা লা ইয়াবকা ফিন্নারি ইল্লা মান হাবাসাহুল কোরআন, আমি তাকিয়ে দেখবো জাহান্নামে আমার আশেক আর কোনো উম্মত বাকি না। সবাইকে কই দিলেন? আপনার আমলের কারণে? কথা বলেন, চিল্লা দিয়ে তো ফাটায় ফেলেন, এই চিল্লার আমলের কারণে? কোনো আমলে না, কোনো আমলে কিয়ামতে পার পাওয়া যাবে না। পার যদি পেতে চাও রাহমাতুল লিল আলামিনের রাহমাতি নজরের দরকার, ঠিক কিনা বলেন? এই নজর ব্যতীত পার পাবা না। এজন্য আমার ভাইরা সাহাবীদের আকীদা কি দেখেন, বুখারীর হাদিস প্রথম খণ্ডের হাদিস 23 পৃষ্ঠার হাদিস, আল্লাহর হাবিবের কাছে এসে সাহাবী বললেন মাতা সাআয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব কিয়ামত কবে বলুন? রাসূল বললেন হে আমার সাহাবী, কিয়ামতের চেয়ে বড় কোনো ঘটনা দুর্ঘটনা দুনিয়ায় আর হবে না, এই দুনিয়াটা আল্লাহ তছনছ করে দিবেন, মাটিগুলো বিদীর্ণ করে দিবেন, মাটির নিচের সকল লাশগুলোকে উঠিয়ে দিবেন। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, মাটি সবগুলোকে ফেটে ফেটে বের করে দিবে, যত লাশ মাটির থেকে উঠে যাবে দুনিয়াটা তছনছ হয়ে যাবে। এমন ভয়াবহ কিয়ামত সম্পর্কে তোমার অন্তরে কি একটু কাঁপুনি দেয় না? কেন প্রশ্ন করলা? কোন এমন আমল মা আদাত্তালাহা, কিয়ামতের জন্য তোমার কেমন প্রস্তুতি বলো? আল্লাহর হাবিবের সাহাবী কি আকীদা দেখেন? আল্লাহর হাবিবের সাহাবীর আকীদাটা দেখেন। বুখারীর হাদিস রাসূলুল্লাহ সাহাবী বলেন মা আদাত্তুলাহা মিন কাসীরি সালাতিন ওয়ালা সাদাকাতিন ওয়ালা সিয়ামিন। ওগো রাহমাতুল লিল আলামিন, কিয়ামত মোকাবেলার জন্য আল্লাহর দরবারে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পেশ করার জন্য, আল্লাহ জিজ্ঞাসা করলে উপস্থাপন করার জন্য আমার আমল নামায় তেমন কোনো নামাজ নাই, তেমন কোনো সৎকা নাই, তেমন কোনো রোজা নাই, আর এগুলো দিয়ে আমি আল্লাহর কাছে মাপ চাইব না। আল্লাহ যখন আমায় প্রশ্ন করবেন কি দিয়ে নাজাত চাও, আমি এগুলো তুলে ধরবো না, এজন্য তুলে ধরবো না। আপনি তো আম্মা জান আয়েশা সিদ্দিকাকে বলেছিলেন হাবিব আল্লাহর কাছে দোয়া করো যেন হিসাব সহজ হয়। আম্মা জান জিজ্ঞেস করেছিল সহজ হিসাব কি? রাসূল বললেন সহজ হিসাব মানে হলো আল্লাহ কোনো হিসাব ছাড়া যাতে তোমাকে নাজাত দেন। বলেন সুবহানাল্লাহ। কারণ দুনিয়ায় এমন একজনও নাই হিসাব দিয়ে আমল দিয়ে আল্লাহর দরবারে মাপ পেতে পারে, এমন একজনও নাই। তবে নামাজগুলো সারা যাবে না, ঠিক কিনা বলেন? এক ওয়াক্ত নামাজও সারা যাবে না, জামাত সারা যাবে না।
আবার এই নামাজগুলো দিয়ে, শুধু নামাজগুলো দিয়ে নাজাতও চাওয়া যাবে না, আমল করে যেতে হবে। সাহাবীরা আমল সারেন নাই, কিন্তু আকীদা কি দেখুন। আল্লাহর হাবিবের সাহাবীকে আবার রসুল জিজ্ঞাসা করলেন, কি দিয়ে তাহলে নাজাত চাইবা? রসুল্লাহ সাহাবী বলেন, আল্লাহ রব্বুল আলামিন যখন আমায় পাকড়াও করবেন, আমার কাছে হিসাব চাইবেন, তখন আমি আল্লাহর দরবারে বলবো, পুঁজিতে কিছু নাই, শুধু একটা জিনিস আছে, আমি আমার জীবন থেকে রসুলকে বেশি ভালোবাসি। কি দিয়ে নাজাত চাইবেন? কথা বলেন, কথা বলবেন না? কি দিয়ে নাজাত চাইবেন সাহাবী? আল্লাহকে বলবেন, আল্লাহ আমার নামাজ নাই, মাপ পাওয়ার মতো এত নামাজ আমার পুঁজিতে, মাপ পাওয়ার মতো আমার এত সৎকা আমার পুঁজিতে নাই, আমার আমল নামা এত সিয়াম নাই, এগুলো দিয়ে নাজাতও চাই না, নাজাতও পাবো না, আমি নাজাত চাই আমার নূর নাবীর মহাব্বত দিয়ে, এর মাধ্যমে নাজাত দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সত্যায়ন করে গেলেন, রসুলের সাহাবিকে বললেন, আন্তা মাহামান আহবাবতা, ও আমার সাহাবি শুনে রাখো, তুমি তার সাথেই জান্নাতে থাকবা যাকে জীবনের থেকে বেশি ভালোবাসো। এটা যখন বলবা, আল্লাহ তোমাকে রসুলের মহাব্বতের কারণে রসুলের সাথে জান্নাতি করে নিবে। রসুলের সাহাবিরা আল্লাহর রসুলের মহাব্বতটাকে এমন মনে করতেন। আজকে রসুলুল্লাহর একটু মহাব্বত দেখলে আপনি কেমন শুরু করেন? আমার ভাই, কিয়ামতের ময়দানে রসুল ছাড়া নাজাতের কোনো পথ নাই, আমলগুলো করতে হবে, ছাড়া যাবে না, ঠিক কিনা বলেন? নাকি ছেড়ে দিবেন? নামাজ নাই, রোজা নাই, রসুল সুপারিশ করবে এমন হবে? উম্মতি পরিচয় দিবে না ওই দিন আপনাকে, যদি আপনি আমলগুলোকে ছেড়ে দেন, ওই দিন তো রসুলের শাপাত পেতে পারেন না। রসুলের বিরুদ্ধে ফতুয়া দেন, ওই দিন রসুলের শাপাত পেতে পারেন না। রসুলের শাফাত অস্বীকার করেন, আপনার জন্য কেয়ামতের ময়দানে রসুলের শাফাত নাই, 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 ঠিক কিনা বলে? শাফাত অস্বীকারী আছে না নাই? লামাজাবি আহলে হাদিস, লামাজাবি আহলে হাদিস, খ্রিস্টানদের টাকায় লালিত মুসলমানদের ঈমান ধ্বংস করার জন্য এই বাংলাদেশে একটা বড় প্রপাগান্ডার নাম লামাজাবি আহলে হাদিস, যাদের বড় মৌলিক নাম হলো ওহাবি। কি নাম? এরাই মূলত ওহাবি, এবং এদের সাথে আরো যারা আছে, যেই ওহাবিরা রসুলকে সহ্য করতে পারে না, এই ওহাবিরা মিলে আল্লাহর হাবিবের শান ও মান দুনিয়া থেকে উৎখাত করার জন্য দিন রাত কাজ করে যাচ্ছে। আল্লাহ এদের হাত থেকে আমাদের এই সবুজ শ্যামল শস্য শ্যামলা সোনার বাংলাকে রক্ষা করুক, বলেন আমিন। আমিন। আমার ভাইরা, এজন্য আল্লাহ বললেন, আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নূর নবী আমার তামাম মাখলুকাতের জন্য রহমত, শুধু দুনিয়ার রহমত না, কবরের রহমত, ঠিক কিনা বলেন? শুধু দুনিয়া আর বারজাকের রহমত না, হাসরের জিন্দিগিটা আরো বড় রহমত, ঠিক কিনা বলেন? কেউ যখন নাই তখন আমার নবী আমার পাশে আছেন, এর থেকে বড় আনন্দ আর কি হতে পারে? তবে সাবধান, সাবধান, কখনো নবীকে নিজের মতো মানুষ বলবেন না। রাজি আছেন কিনা? বলে কিনা? বলে না রসুল আমাদের মতোই কথা বলেন? রসুল আমাদের মতোই বলে কিনা? কারা বলে? জোরে বলেন, এক কথায় উত্তর, কারা বলে? ওহাবিরা বলে। রসুল আমাদের মতোই, ওহাবি লিডাররা শুধু এতটুক বলে না, বলে শুধু মানুষ না, আমাদের বড় ভাইয়ের মতো মানুষ, চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। রসুল মানুষ ছিলেন, এতে কোনো সন্দেহ? রসুল কি ছিলেন? কথা বলেন, তবে দুনিয়ার কোন মানুষের মতো মানুষ না। বল ইন্নামা আনা বাশার, আমরাও স্বীকার করি রসুলকে, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের শান যেমন হওয়া দরকার তেমন বাশার করে এই দুনিয়াতে পাঠিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কিন্তু তোমার আমার মতো বাশার না, কয়েকটা উদাহরণ দেই। আমার ভাইরা, দুনিয়াতে আমরাও জন্মগ্রহণ করলাম, আল্লাহর হাবিবও জন্মগ্রহণ করেছেন, তোমার জন্ম আর নূর নবীর জন্ম এক না। দুনিয়ার এমন কোন মানুষ নাই যাদের জন্ম হয়েছে, জন্মকালীন মায়ের পেটে থাকাকালীন মায়ের পেটটা বড় হয় নাই, ঠিক কিনা বলেন? সন্তান পেটে আসলে মায়ের পেট কি স্বাভাবিক থাকে নাকি বাড়তে থাকে? দুনিয়ায় কোনো মানুষের এমন নাই, মায়ের পেটে সন্তান আছে কিন্তু পেট বৃদ্ধি হয় নাই,
মায়ের শরীর অস্বাভাবিক হয় নাই, শুধু একজন, তিনি রাহমাতুল্লিল আলামিন। আল্লাহর হাবিব বলেন, আমি আমার মায়ের পেটে ছিলাম, আমার মায়ের পেট সামান্যতম বৃদ্ধি পায় না। দুনিয়ার মানুষগুলো দুনিয়ায় আসে, দুনিয়ায় আসার সময় মা প্রচন্ড প্রসব বেদনা হয়, দুনিয়ায় এমন কোন মানুষ নাই প্রসব বেদনা বিহীন সন্তান জন্ম দেয়। আমার আমার মা রাসূলুল্লাহর মা বলেন, আমার সন্তান আমার থেকে প্রসব করেছে, আল্লাহর কসম বেদনা কি জিনিস, আমি তা পাই না। দুনিয়ার মানুষগুলো বস্ত্রহীন ভাবে দুনিয়ায় আসে, ঠিক কিনা বলেন, নাকি কাপড় সো আছে? কিন্তু রাহমাতুল্লিল আলামিন জান্নাতি আবরণ দিয়ে দুনিয়ায় আসলেন। সহিহ হাদিস, রাসূলুল্লাহর লজ্জাস্থান জীবনে কেউ কোনোদিন দেখে নাই, জন্ম থেকে আল্লাহর হাবিব চলে যাওয়া পর্যন্ত পুরা বডিটাকে হেফাজত করেছেন আমার আল্লাহ। তোমার জন্ম আর রসুলের জন্ম এক না, তুমিও মানুষ, আমার রসুল বাসার ছিলেন, দুই বাসার এক না, ঠিক কিনা বলেন? রসুল কখনো আমাদের মতো মানুষ না, এজন্যই তো পদ্ধতি আলাদা। আমার ভাইয়েরা, এই দুই চোখ দিয়ে আপনিও দেখেন আমার রসুলও দেখতেন, আপনার দেখা আর রসুলের দেখা এক কিনা? কথা বলেন, আমি কি দেখি? আমি আর আপনি সামনে দেখি, পিছে কি আছে দেখি, কিন্তু আমার রসুল সামনে যা পিছে, ডানে যা বামে, দেওয়ালের আবরণের পর আমরা দেখি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নি লা আনজুরু হাউদি আল আন, ও আমার সাহাবীরা, আমি যাই নামাজের মুসল্লায় দাঁড়িয়ে বলছি, এখনো এই মুহূর্তে আমি আমার হাউজে কাউসারটা এই চোখ দিয়ে দেখছি। আমার রসুলের সামনে কোনো পর্দা ছিল না, জান্নাত দেখতেন, জাহান্নাম দেখতেন। রসুল আমার যাই নামাজের মুসল্লায়, তুমি মোল্লা কিভাবে বলো রসুল তোমার মতো? রসুল চোখ মেললেই তামাম জগৎ দেখেন, আর তুমি মোল্লা তো সামান্য এক কিলোমিটার পথও দেখো না, ঠিক কিনা বলেন? রসুল কি আমাদের মতো? আমার ভাইয়েরা, শুধুমাত্র তাই না, বুখারীর হাদিস, মুসনাদে আহমদে আরো দুইটা শব্দ বৃদ্ধি, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সাহাবীরা, আমার পিছনে তোমরা নামাজের ব্যাপারে খুব মনোযোগী থেকো, ইন্নি লা আরা আমামাকুম ওয়া খালফাকুম, আমি রসুল সামনে যেমন দেখি পিছনেও তেমন দেখি। রসুল্লাহ বলেন, ইন্নি আরা রুকুআকুম, তোমরা যখন রুকু করো আমি রসুল রুকু দেখি, আমি সেজদায়, অথচ সেজদা থেকে তোমরা কিভাবে সেজদা করো তাও দেখি। ওয়া খুশুআকুম, শুধু রুকু সেজদা না রে বেঈমান মুনাফিক, তোর অন্তরে কি আছে তাও আমার রসুল দেখতে পায়। কতটুক খুশু নিয়ে নামাজ পড়ো, ভয় কতটুক, এটা তো দেখা যায় না, অন্তর ফেরেও কেউ দেখতে পারবে না, কিন্তু আমি রসুল ঠিকই দেখি, কার অন্তরে ভয় কতটুক, চিল্লায় বলেন সুবহানাল্লাহ। রসুল কি আমাদের মতো? কথা বলেন। আমার ভাইয়েরা, আমার আপনার হাত আছে, এই হাতগুলোকে আমরা সামনে বাড়াই, এই হাত যতটুক যায় তার বাহিরে নাগাল পাই না, ঠিক কিনা বলেন? আমি কি পিছনের লোকটাকে ধরতে পারবো? পিছনের ভাই কি আমাকে ধরতে পারবেন? পারবে না, কারণ হাত যাবে না। আমার রসুলের তো হাত ছিল, কিন্তু আমাদের মতো হাত না। আমার রসুলের কোনো অঙ্গ প্রত্যঙ্গ আমাদের মতো ছিল না, কেন তিনি আমাদের মতো না? আমার রসুল যদি যায় নামাজের মুসল্লা থেকে হাতটা উপরের দিকে উঠাতেন, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, আল্লাহর আরশ কুরসি ব্যাত করে আল্লাহর হাবিবের হাত জান্নাতের পাকনায় পাকনায় চলে যেত। ইমাম হাকিম আল মুস্তাদরাক ওয়ালা সহিহাইন, ইমাম হাকিমের রচিত সহি গ্রন্থ, তিনি হাদিস বর্ণনা করেন। ইমাম বাইহাকি যাকে সহি বলেছেন, ইমাম যাহাবি যাকে সহি বলেছেন, এমন হাদিস রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন নামাজের মুসল্লা থেকে, নামাজে থেকে এভাবে হাত উঠাচ্ছেন আর নামাচ্ছেন। সাহাবায়ে কেরাম নামাজ শেষ হওয়ার পর রসুলকে বললেন, ইন্নাকা সানাতা শাইয়ান লাম তুসনিহু ক্বাবলা, আমার হাবিব, আজকে নামাজে আপনাকে এমন কিছু কাজ করতে দেখলাম ইতিপূর্বে তো দেখি না। রসুল বললেন, কি করতে দেখলা?
রাসূলুল্লাহকে সাহাবীরা বললেন, আপনি নামাজের মাঝে হঠাৎ হাত উপরে উঠান, আবার হাত নিচে নামান, কখনো তো আপনাকে এমন করতে দেখি নাই, কেন আপনি হাত উপরে উঠাচ্ছেন আর নামাচ্ছেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সাহাবীরা, আমি যখন তেলাওয়াত করতেছিলাম আমি চোখ মুবারক গুলো খুলে দেখলাম, আমি চোখ প্রসারিত করে দেখলাম আল্লাহর জান্নাতটা আমার চোখের সামনে, আমি দেখলাম কুতুফুহা দানিয়া, আঙ্গুরের থুকনা গুলো এভাবে মৃদু বাতাসের কারণে ঝুলছে, বড় বড় আঙ্গুরের থুকনা, আমি রসুল দেখলাম জান্নাতের আঙ্গুরের থুকনা গুলো দোলে, আমি আমার অন্তরে হঠাৎ উদয় হলো, একটা থুকনা জান্নাত, একটা থুকনা আঙ্গুরের ফল জান্নাত থেকে নিয়ে এসে সাহাবীদের খাওয়াবো, বলেন সুবহানাল্লাহ। এজন্য আমি হাত বাড়িয়ে থুকনাটা ধরলাম, কি ধরলেন কথা বলেন না কেন, বুঝেন না আপনারা ভাই, ধরলেন কি আঙ্গুরের থুকনাটা ধরলেন। আল্লাহর হাবিব বলেন, আমি ছিটতে যাব এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাবিব জান্নাতের আঙ্গুরের ফলগুলো আপনি দুনিয়ায় নেবেন না, এগুলো তো আপনার উম্মতের জন্যই আমি রিজার্ভ রেখে দিয়েছি, বলেন সুবহানাল্লাহ, এগুলো আমি আপনার আপনার উম্মতকে মেহমানদারি করাবো, এগুলো আপনি ধরবেন না। আল্লাহ রাব্বুল আলামিনের এই কথা শোনার পর আমি রাহমাতুল্লিল আলামিন আঙ্গুরের থুকনা থেকে হাতটা খুলে নিয়ে আসলাম, আমি তো মদিনার মসজিদে নামাজে, ঠিক কিনা বলেন, কিন্তু আমার হাত দুনিয়ায় না, আমার হাতটা কোথায়? সবাই জোরে বলেন কোথায়? দুনিয়ার থেকে আমি হাত বাড়াই, রে ও হাবিবুল্লাহ, আমার হাত দুনিয়ায় থাকে না, জান্নাত পর্যন্ত পৌঁছে যায়, কারণ তোর হাতের মতো আমি রসুলের হাত না, তোর মতো মানুষ আমি রসুল না। আবার জান্নাতে হাত বাড়ালাম, আল্লাহ বললো আবার হাতটা ফিরিয়ে আসলাম, ফিরিয়ে নিয়ে আসলাম, এভাবে বারবার হাত উত্তোলন করলাম জান্নাতের আঙ্গুল গুলো আনার জন্য, দেখলেই হাত বাড়াই, আমার মাবুদ সতর্ক করে দে, আবার নিয়ে আসি, রবের সাথে আমার এই সম্পর্কের খেলার মাধ্যমে নামাজ শেষ করলাম বিদায়, নামাজে বারবার হাত নাড়াতে তোমরা দেখেছিলে, বলেন সুবহানাল্লাহ। আমার রাসূলের হাত শুধু জান্নাত পর্যন্ত না, দুনিয়ার কোন জিনিসের জন্য যদি বাড়াতেন, এমন কোন জায়গা নাই, এমন কোন বস্তু নাই রাসূলুল্লাহর হাতের বাইরে ছিল, চিল্লায় বলেন সুবহানাল্লাহ। মুসনাদ আহমদের দুই বর্ণনা সহি হাদিস, আল্লাহর হাবিব নূর নবী আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান উম্মে সালামার ঘরে বসা, জিব্রিল আমিন আসলো, আল্লাহর হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কথোপকথন চলছে, এমন অবস্থায় ইমাম হাসান আর হুসাইন ঢুকলেন ঘরে, রাসূলুল্লাহ একজনকে ডান উরুতে রাখলেন, আলা ফাখিজিহি লিউমনা, ইমাম হাসানকে ডান উরুতে রাখলেন, ইমাম হুসাইনকে বাম উরুতে রাখলেন, আল্লাহর হাবিব দুইজনকে ধরেই আদর করছেন, গালে চুমুকাচ্ছেন, ঠোঁটে চুমুকাচ্ছেন, এমন অবস্থা দেখে, আদরের এই পদ্ধতিগুলো দেখে জিব্রিল আমিন কষ্ট থেকে বলা শুরু করলো, হাবিব এই দুই নাতিকে আপনি জীবনের থেকেও বেশি ভালোবাসেন, বলেন সুবহানাল্লাহ, আপনার অতি আদরের নাতি, কিন্তু কষ্ট হলেও বলে দেই, আপনার এই নাতিকে দুনিয়ায় হত্যা করবে আপনার কিছু বিপদগামী উম্মা। রাসূলুল্লাহ কথাটা শুনে চোখের পানিগুলো ছেড়ে দিলেন, কোনো কথা বললেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখের পানি ছেড়ে দিয়ে এভাবে ডান হাতটা প্রসারিত করলেন, কি প্রসারিত করলেন জোরে বলেন, কে কে গুমান হাত উঠান, বেশ কয়েকজন উঠাচ্ছেন ডান হাত, আমার ভাই উঠাচ্ছে, আলহামদুলিল্লাহ, ঘুম গেছে তো, আলহামদুলিল্লাহ, রাসূলুল্লাহর মহব্বতের এই কথাগুলো শুনে ঘুম আসে কিবা, আল্লাহ আমাদেরকে, আল্লাহ রাব্বুল আলামিনদেরকে রাসূলের মহব্বত দিয়ে অন্তর ভরপুর করাক, বলে না আমিন, আমিন। রাসূল ডান হাতটা বাড়ালেন, কিছুক্ষণ পরে এভাবে বাড়িয়ে আবার মুষ্টিবদ্ধ করে রাসূল ফিরে আনলেন, হাতটা খুলে লাল মাটিগুলো আল্লাহর হাবিব জিব্রিলের সামনে তুলে ধরে বললেন, হাযিহি তুরবাতু মিন আরদি, ওই জমিনের মাটি রে, যেই জমিনে আমার নাতি হুসাইনকে শাহাদত করা হবে, কুখ্যাত বেঈমান কাফের ইয়াজিদ বাহিনী আমার নাতিকে যেই মাটিকে যেই মাটিতে শাহাদত করবে, এই মদিনা থেকে হাজার হাজার মাইল দূরে ইরাকের কারবালের মাটি রসুল নিয়ে এসে জিব্রিলকে দেখালেন, বলেন সুবহানাল্লাহ, রাসূলুল্লাহর সেকেন্ড সময়ও লাগে নাই, ঠিক কিনা বলেন, মাটিগুলোকে জিব্রিলকে দেখিয়ে আল্লাহর নবী মাটিগুলোকে ফেলে দেন নাই,
এইভাবে হাতটাকে পর্দার ভিতরে দিয়ে উম্মে আম্মা জান উম্মে সালামাকে বললেন, স্ত্রী আমার, এই মাটিগুলো তোমায় দিলাম, মাটিগুলো সংরক্ষণ করো। রসুল জানতেন শাহাদাত পর্যন্ত কোন স্ত্রী জীবিত থাকবে না, থাকবেন শুধু উম্মে সালামা রাদিয়াল্লাহু। জানতেন কিনা? এই জ্ঞান ছিল কিনা? ওহাবি মোল্লা যে বলে রসুল কিছুই জানতেন না, কথা বলেন জোরে বলেন, ওহাবি মোল্লা কি বলে রসুল কিছুই? নাউজুবিল্লাহ মিন জালিক। উম্মে সালামাকে দিয়ে বললেন, উম্মে সালামা মাটিগুলো সংরক্ষণ করো, প্রতিদিন মাটিগুলোর দিকে তাকাবা। ইজা তাহাওয়ালাত হাযিহি তুরবাতু দামান ফালামি আন্না ইবনি কাদ কুতিলা। উম্মে সালামা শিশির মাঝে ভরে রাখো, বোতলের মাঝে ভরে রাখো, আর প্রতিদিন দেখবা, যেদিন প্রতিদিন তুমি দেখবা এগুলো মাটি থাকবে, কিন্তু যেদিন দেখবা তাহাওয়ালাত হাযিহি তুরবাতু দামান, যেই দিন দেখবা মাটিগুলো আর মাটি নাই, রক্ত হয়ে গেছে, ফালামি জেনে রাখো ওই দিনই আমার হুসাইন কারবালায় শাহাদাত বরণ করবে। তা আমার রাসূলের হাত তুমি ওহাবি মোল্লার হাতের মতো না, আমার রাসূল হাত বাড়ালে জান্নাতটা পেতেন, আমার রাসূল হাত বাড়ালে কারবালা নয় শুধু পৃথিবীর সব ভূখণ্ড নাগালে পেতেন। আম্মা জান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন দেখতেন আর আফসোস করতেন, হায়রে কত কষ্টের দিন সেটা, যেই দিন মাটিগুলো মাটি না হয়ে রক্ত হয়ে যাবে। হঠাৎ একদিন উম্মে সালামা রাসূলের ওফাতের 50 বছর পরে 51 হিজরিতে হঠাৎ উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা হঠাৎ জোহরের পরে ঘুমাচ্ছিলেন, নূর নবী আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমের ঘরে উম্মে সালামাকে দেখা দিলেন। উম্মে সালামাকে দেখা দিলেন, উম্মে সালামা দেখলেন ফি লাহিয়াতিহি ওয়া রাসিহি তুরাব, আল্লাহর রাসূলের দাড়ি মুবারক এবং চুল মুবারক এলোমেলো, গা শরীর মুবারকে রাসূলুল্লাহর মাটি লেগে আছে। উম্মে সালামা কান্না করে দিলেন, কান্না করে বললেন, ওগো আল্লাহর রাসূল, জীবনে কতবার আপনাকে দেখলাম, এমন তো কখনো দেখি নাই, কি হলো আজ? ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনাকে কেন আমি এমন অবস্থায় দেখছি? আল্লাহর হাবিব বললেন, রে উম্মে সালামা, শাহিদতু কতলাল হুসাইনি আনেফা। তিরমিজি, ইমাম তিরমিজি সুনান তিরমিজিতে হাদিসটা বর্ণনা করেন, ইমাম তিরমিজি ইমাম তিব্রিজি মিশকাতেও হাদিসটা বর্ণনা করেছেন, ইমাম তিরমিজি করেছেন সুনানে, আর ইমাম তিব্রিজি মিশকাতুল মাসাবিতেও হাদিসটা বর্ণনা করেছেন, সহিহ হাদিস। আমার রাসূল বলেন, শাহিদতু 50 বছর পরে, রওজা মুবারক বিশ্রামের 50 বছর পরে রাসূল বলেন শাহিদতু কতলাল হুসাইনি আনেফা। ও উম্মে সালামা, একটু আগে আমি আমার হুসাইনের শাহাদতের দৃশ্য আমি রাসূলের দুই চোখে দেখেছি, বলেন সুবহানাল্লাহ। রাসূল কোথায়? রওজা মুবারকে। কোথায়? রওজা মুবারক থেকে রাসূল দেখতে পারেন কিনা? এটা হাদিসের আকীদা নাকি হাদিসের বাহিরের আকীদা? এটা সাহাবীদের আকীদা নাকি মনগড়া আকীদা? আম্মা জান উম্মে সালামা বলেন, আমার রাসূল বলেছেন শাহিদতু, আমি আমার দুই চোখ দিয়ে প্রত্যক্ষ করলাম কতলাল হুসাইন, ইমাম হুসাইনের শাহাদাত আনেফা একটু আগে। আম্মা জান উম্মে সালামা উঠে কাঁদছেন, যিনি খাদমা ছিলেন দৌড়ে এসে বললেন, ওমা ইউবকি, ও আম্মা আপনাকে কিসে কাঁদাচ্ছে, এমন কাঁদতে তো কোনোদিন দেখি নাই। আম্মা জান বললেন, কোনো কথা বলো না, ওমক তাকে আমি একটা শিশি রেখেছি, শিশিটা দ্রুত নিয়ে আসো। আম্মা জানের কাছে শিশিটা নিয়ে আসা হলে আরো কান্না বাড়িয়ে দিলেন। আম্মা জান বললেন, এতদিন তো মাটি ছিল, আজকে শিশির ভিতরে রক্ত ঢুকিয়ে গেল কেন? কারণ আমার রাসূল 50-51 বছর আগেই বলে গেলেন, ইজা তাহাওয়ালাত হাযিহি তুরবাতু দামান ফালামি আন্না ইবনি কাদ কুতিলা, যেই দিন মাটিগুলো আর মাটি থাকবে না, রক্ত হয়ে যাবে, ওই দিন বুঝবা আমার হুসাইনও দুনিয়ার জমিনে আর বেঁচে নাই। আমার রাসূল আমাদের মতো মানুষ না, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার আমার ওজন আছে, আমার রাসূলের কোনো ওজন নাই, চিল্লায় বলেন সুবহানাল্লাহ। যদি আমাদের মতো মানুষ হতো রাসূলের ওজন থাকতো, ঠিক কিনা বলেন? সুনান দারিমির হাদিস, আম্মা জান হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন রাসূলুল্লাহ, তখন জিব্রিল আমিনের নেতৃত্বে কয়েকজন ফেরেশতা আসলেন শককে সদর করার জন্য।
জান্নাতের পানি দিয়ে রাসূলুল্লাহকে দৌত করার জন্য, আল্লাহর হাবিবকে দৌত করার জন্য আসলেন। এসে একজন ফেরেশতা বললেন, দেখি মুহাম্মাদুর রাসূলুল্লাহর ওজনটা কত। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ তখন বড় না ছোট? বড় না ছোট? হালিমা তো সাদিয়ার ঘরে তো পালক পুত্র দুগ্ধ পান করেন, ছোট, অনেক ছোট। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। একটা বাচ্চার ওজন আর কত হতে পারে, ঠিক কিনা বলেন? জিবরিল আমিন বললেন, জিবরিল আমিন বুঝতে পারলেন, বললেন ফেরেশতা এই ভূখণ্ডের সবচেয়ে বড় সুটাম দেহের লোকটাকে নিয়ে আসো। নিয়ে আসা হলো, জিবরিল বললেন আউজিন, তাকে ওজন দাও। সুনান দারিমির হাদিস, জিবরিলের কথা মতো ওজন দেওয়া হলো। পাল্লায় উঠানোর পরে দেখা যায় রাহমাতুল্লিল আলামিনের পাল্লি বেমেসাল ভারী। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা আজীব হয়ে গেলেন, এই শিশু মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাথে এত বড় সুটাম দেহের লোক, রাসূলুল্লাহর পাল্লাটা ভারী হয়ে গেল। এবার জিবরিল আমিন বললেন দুই জিন, দুইজনকে আউজিন ইসনাইন, দুইজনকে নিয়ে আসো, ওজন দাও। দুইজনকে নিয়ে আসা হলো, ওজন দেওয়া হলো। পাল্লায় উঠানোর পরে দেখা যায় নূর নবী আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহর পাল্লাটা অনেক ভারী। জিবরিল বললেন আউজিন আরবান, চারজনকে দিয়ে ওজন দাও, দেখো কি হয়। চারজন এক পাল্লায় দিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে পাল্লা দিয়ে ওজন দেওয়া হলো। আল্লাহর কি অসীমাহীন কুদরত! ওজন দেওয়ার সাথে সাথে দেখা যায় চারজনের পাল্লাটা একেবারে হাওয়ার মতো উপরে উঠে গেল, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহর পাল্লা মাটিতে লাগানো। বলেন সুবহানাল্লাহ। জিবরিল বললেন এবার আটজনকে নিয়ে আসো সুটাম দেহের, আটজনের ওজনের সাথে মিলাও, দেখো হয় কি না। আটজন নিয়ে আসা হলো, ওজন দেওয়ার পর দেখা গেল নূর নবী আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহর পাল্লা ভারী। জিবরিল বললেন ওই সত্তার কসম, ওই সত্তার কসম, তামাম দুনিয়ার মানুষগুলারে যদি এক পাল্লায় উঠাও আর এক পাল্লায় যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহরে উঠাও, আল্লাহর কসম নূর নবীর পাল্লাটাই হবে বাড়ি। কারণ তোমার আমার মতো রাসূল মানুষ না, তোমার শরীর 80-90, 100-120 কেজি, 200 কেজির, আমার রাসূলের ওজন দুনিয়ায় ক্যালকুলেট করার মতো কোনো মেশিন নাই, ঠিক কিনা বলেন? কোন মুখে বলো রাসূল আমাদের মতো মানুষ? এই বেঈমানদের সাথে কোনো, বলেন এই বেঈমানদের ফতুয়া যে বেঈমানি এতে কোনো সন্দেহ আছে? আপনি আমি কয়েকজন মিলে যেই কাজ করতে না পারি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহূর্তের মাঝে তাই করতে পারেন। খাইবারের সময় দেখেন, সহি বর্ণনা, খাইবারে পরীক্ষা খনন করার সময় বড় একটা পাথর মিললো, সাহাবায়ে কেরাম 40-50 জন মিলে আঘাত করো, পাথরটাকে কিছু করতে পারেন না। দীর্ঘক্ষণ চেষ্টা করার পরে রাসূলুল্লাহর কাছে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, খাইবারের এই পাথরটাকে অনেক চেষ্টা করলাম, কোনোভাবেই পাথরটাকে সরাতে পারা, দূরে থাকুক, একটা খণ্ড করেও কাটতে পারি না, এত শক্ত পাথর তো আর এতক্ষণ পর্যন্ত পড়ে নাই। রাসূল বললেন আমাকে নিয়ে চলো। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ গেলেন পাথরের কাছে, দাঁড়ালেন, সাহাবায়ে কেরাম চতুর্দিক থেকে দাঁড়ানো, আল্লাহর হাবিব কিছুই করলেন না, বাম হাতটা দিয়ে পাথরটাকে এমনি একটু মৃদু আঘাত করলেন। আল্লাহর হাবিবের সাহাবীরা বলেন আমার রাসূলের হাতের এত শক্তি আর এত ওজন দেওয়ার সাথে সাথে যে পাথরটাকে আমরা দ্বিখণ্ডিত করতে পারতাম না, এত বড় বিশাল পাথর পাউডারের মতো গলে গেল। কারণ রাসূল তোমার আমার মতো মানুষ না, তোমার আমার মতো শক্তিও না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বাহ্যিক না অভ্যন্তরীণ শক্তি, ভিতরের যে শক্তি। রাসূল বলেন একজন মানুষকে, একজন জান্নাতি মানুষ দুনিয়ার 100 জনের শক্তি পায়, কতজন কথা বলেন না, একজন সমান জান্নাতি একজন দুনিয়ার, আর আমার রাসূলকে 40 জন জান্নাতি মানুষ, আর তার মানে 44,000 জন মানুষের ভিতরের যেই শক্তি আমার রসুলের এক পেশিতেই সেই শক্তি দিলেন কে? কিভাবে রসুলকে তোমার মতো মানুষ মনে করো? রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার কোনো মানুষের মতো না। বুখারীর হাদিসে রসুল বললেন আইয়ুকুম মিসলি, সাহাবায়ে কেরাম রসুল্লাহর কাছে এসে বললেন মুসনাদে আহমদ ও হাদিসটা বড় সনদে আছে। সাহাবায়ে কেরাম দেখলেন রসুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াসিলু ফির রমাদান, রমজান মাসে প্রথম দিন রোজা শুরু করেন, 10 রমজান চলে যায়, এক গ্লাস পানি দিয়ে ইফতার করেন না, সাহারি খান না। বলেন সুবহানাল্লাহ।
প্রথম দিকের কথা, রসুল দেখলেন টানা রোজা রাখেন, মাঝখানে কিছু খান না, সৌমে বেসাল যাকে বলা হয়, প্রথম দিকের কথা। পরে রসুল রুটিন পরিবর্তন করে আমাদের জন্য সাহারি ইফতারের সুন্নাতটাকে প্রতিষ্ঠিত করলেন। রসুলুল্লাহর কাছে সাহাবীরা এসে বললেন ইন্নাকা তুয়াসিলু, আপনি বেসাল করেন, আমরাও বেসাল করব, সৌমে বেসাল করব, আমরাও আপনার মতো টানা না খেয়ে থাকবো। রসুল দেখলেন উম্মাত তো পারবে না, কারণ আমি তো শুধু এমনি থাকি না, ইউতইমুনি রব্বি ওয়া ইউসকিন। সাহাবীদের রসুল বললেন আইয়ুকুম মিসলি, কে আসো আমার মতো দাঁড়াও, আমার মতো বেসাল সৌমে বেসাল রাখতে চাও, কে আসো আমার মতো দাঁড়াও। এই হাজার হাজার সাহাবীদের একজন সাহাবীও দাঁড়ালেন না, তার কারণ হলো পৃথিবীর সাহাবীরা আকীদা রাখতেন পৃথিবীর কোনো মানুষ নাই নূর নবীর মতো, চিল্লায় বলেন সুবহানাল্লাহ, কেউ নাই। রাসূলুল্লাহ বলেন কিভাবে আমি রাখতে পারি দেখো, ইউতইমুনি রব্বি ওয়া ইউসকিন, আমি রোজা রাখি, আমার সাহারি আমার প্রভু জান্নাত থেকে করান, আমি ইফতার করি না, আমার প্রভু আমাকে খাওয়ান, পানি খাওয়ান, আমার প্রভু আমাকে খাবার খাওয়ান, তোমরা তো এমন না, আমার মতো কেউ নাই, এজন্য আমি কি করি সব কিছু দেখতে যেও না, আমি কি বলি তা তোমরা শুনবা, চিল্লায় বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর মতো কেউ আর কি কখনো বলবেন রাসূল আমাদের মতো, জোরে বলেন রাসূল বাশার ছিলেন, মানুষ ছিলেন, এটা আল্লাহ যেভাবে রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে বানিয়েছেন সেভাবে, কিন্তু এ কথা কোনো উম্মত বলতে পারবে না, রাসূল আমার মতই, উম্মত দূরে থাকুক, শয়তানও তো এ কথা বলে না, ঠিক কিনা বলে? শয়তান কি বলে? বুখারীর বর্ণনা, শয়তান বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আমাকে কেউ যদি দেখো, ফাকাদ রাআল হক ফা ইন্নাশ শয়তানা লা ইয়াতামাসসালু বি মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হক, যে আমাকে স্বপ্নে দেখলো সে আমাকেই দেখলো, ফা ইন্নাশ শয়তানা কেন শয়তান লা ইয়াতামাসসালু বি, সব করতে পারে, সব সুরত ধরতে পারে, সবার মতো হতে পারে, শয়তান হতে পারে না শুধু মুহাম্মাদুর রাসূলুল্লাহর মতো, বলেন সুবহানাল্লাহ। যেখানে শয়তান ও রাসূলের মতো হতে পারে না, তুমি কোন শয়তান, তুমি দাবি করো তুমি রাসূলের মতো মানুষ, আল্লাহ এদের হাত থেকে আমাদের রক্ষা করুক, বলেন আমিন। সাড়ে বারোটা দীর্ঘ রাত, আর সময় ক্ষেপণ করব না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অন্তরটাকে রাসূলের মহাব্বতে পাগল পারা সাহাবীদের অন্তরের মতো বানাক, বলেন আমিন। ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুসলিম 1162 নম্বর হাদিস, রাসূল রোজা রেখে করেছেন, মুসনাদে আহমদ 17260, ইমাম বুখারী তারিকাল কবির 6 নম্বর খণ্ড 64-65 পৃষ্ঠা, ইমাম বাইহাকি দালাইলুন নবুয়াত, ইমাম বাইহাকি দালাইলুন নবুয়াত হাদিস বর্ণনা করেছেন, ইমাম বাইহাকি সুনান আল কুবরাতে হাদিসটা বর্ণনা করেছেন। রাসূল এভাবে সাহাবীদের নিয়ে সমবেত মাহফিলের মাধ্যমে মিলাদ সংক্রান্ত হাদিসগুলো পালন করে মাহফিলে মিলাদুন্নবী শুরু করেছেন, বলেন সুবহানাল্লাহ। অতএব রোজা রাখেন সুন্নাহ, মাহফিলে মিলাদুন্নবী করেন সুন্নাহ সম্মত, তাবারুক করেন, রাসূল নিজে 40তম বছরে যে হাদিসকে ইমাম তাহাবী শারহু মুশকিলিল আসারে বর্ণনা করেছেন, ইমাম যাহাবী সহি বলেছেন এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আক্কা নাফসিহি বাদা আন জাআতুহু নবুওয়াহ, যাহাবী না ইমাম জালালউদ্দিন সুয়ুতি সহি বলেছেন, এই হাদিসে আমরা দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বকরি জবাই করে সাহাবীদের খাওয়িয়েছেন, বলেন সুবহানাল্লাহ। ইবনু হাজার আসকালানী জালালউদ্দিন সুয়ুতি বলেন এই খাওয়ানোটা ছিল ইজহারান লিশুক লিবিলাদাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা আর অন্য কিছু না, আমার নবীর মিলাদের শুকরিয়া স্বরূপ রাসূল এই তাবারুকের ব্যবস্থা করেছিলেন, বলেন সুবহানাল্লাহ। অতএব মিলাদুন্নবী মাসে আমরা যা করি সবগুলোই কোরআন হাদিস সমর্থিত, ঠিক কিনা বলেন? আমরা যা করি সবগুলোই কোরআন হাদিস সমর্থিত, আল্লাহ এই কাজের উপর আমাদের ইশক মহাব্বত এবং আমাদের ইমানি রহবত বাড়িয়ে দিন, বলেন আমিন। ওয়াখের দাওয়ান আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন, আল্লাহ সুবহান ও তাআলার কাছে নিরাপদ সফরের দোয়া ভিক্ষা চেয়ে আপনাদের জন্য সর্বোচ্চ মহাব্বতের দোয়া করে এখানেই শেষ করছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। আয়ানি সগীরা রব্বুল আলামিন গভীর রজনীতে মাবুদ, আপনার হাবিবের আশেক উম্মতদেরকে নিয়ে গো মাওলা, মিলাদুন্নবীর মাসে আল্লাহর হাবিবের আশেক মহব্বত প্রকাশ করণার্থে আমরা দীর্ঘ সময় ব্যয় করে হাত তুললাম, দয়া করে মজলিসের প্রতিটা সেকেন্ডের বরকত আমাদের দিয়ে দিন রব্বুল আলামিন।
আজকের এই মজলিসের কারণে, আমাদের নেক আমলগুলোর কারণে আপনার কাছে দয়া ভিক্ষা চাই। দয়া করে তাম জিন্দিগির সমস্ত গুনা খাতা থেকে আমাদের পরিত্রাণ করে দিন। রাব্বুল আলামিন আমাদের মা বাবা দাদা দাদি আত্মীয় স্বজন যারা গোর অন্ধকারে আছে গো মাবুদ, এই বক্তিয়ার পাড়া আশেপাশের এলাকার যারা কবরে আছে, আজকের মিলাদুন্নবীর উসিলায় নূর নবীর উসিলায় প্রত্যেকটা কবরে জান্নাতের রওশন করে দি। আমিন। রাব্বুল আলামিন আপনার হাবিবের আশেকদের আত্মীয়রা যে যেখানে আছে সকলকে মিলাদুন্নবীর ফুয়ুজাত এবং মিলাদুন্নবীর বরকত হাসিলের তৌফিক দিন। রাব্বুল আলামিন আমরা না খান্দা না লায়েক রাসূলুল্লাহ তাজিম যেভাবে করার আমরা তার সিটা ফোটাও করতে পারি না গো বাবু। রাব্বুল আলামিন হাবিবের শানকে আপনি কত কত উপরে উঠিয়েছেন, বান্দার আলেম কিভাবে তা জানবে? রাব্বুল আলামিন আমরা জানি না বুঝি না, রাসূলুল্লাহর মহব্বত এবং তাজিম কিভাবে করতে হয় তাও জানি না বুঝি না। রাব্বুল আলামিন আমাদের বেয়াদবি গুলো ক্ষমা করে আমাদের অন্তরটা সাহাবীদের প্রেমের অন্তর বানায় দি। রাব্বুল আলামিন দিন গেল রাত গেল কিভাবে গেল সাহাবীরা টের পেল না, নূর নবীর মহব্বতের সুদা দিয়ে খাবার না খেয়েও তৃপ্তি পেয়েছে গো মাওলা, খাবার খায় নাই রাসূলের মহব্বত দিয়ে পেটটাকে ভরত। রাব্বুল আলামিন ঘুম যেত না, নূর নবীর মহব্বত চোখে লালন করে চোখের ঘুমকে বিদায় জানাত গো আল্লাহ। তার হাজার ভাগের এক ভাগও তো করতে পারি না, দয়া করে মহব্বত সাহাবীদের মতো আমাদের অন্তরে গালেব করে দি। রাব্বুল আলামিন যুব সমাজ বিপদগামী কাজগুলো করে গো মাবুদ, ব্যতিক্রম যেই যেই চিত্রগুলো দেখা যায় তার মাঝে বক্তিয়ার পাড়া অন্যতম। এই যুবকরা শুধুমাত্র মিলাদুন্নবীর জন্য না, অসংখ্য সামাজিক কাজের খেদমত আঞ্জাম দিয়ে যাচ্ছে। রাব্বুল আলামিন নূর নবী আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহর হালাফুল ফুদুল সংগঠনের মতো বক্তিয়ার পাড়ার যুব উন্নয়ন সংগঠনকে আপনি কবুল করে নি। আল্লাহ কিয়ামতের মাঠে রাসূলুল্লাহর শাখা সংগঠন হিসাবে এই যুব উন্নয়ন সংগঠন সামাজিক সংগঠনকে কবুল করে নিন। আল্লাহ রাসূলুল্লাহ তো সামাজিক কাজগুলো এইভাবে সম্মিলিতভাবে করত। রাব্বুল আলামিন যুবকদের অন্তরে নবী প্রেম বাড়িয়ে দিয়ে এই যুবক সমাজ দিয়ে সমাজের বড় বড় কাজগুলো আপনি আঞ্জাম দিয়ে দিন। আল্লাহ সামান্য সময়ের মাঝে দেখলাম রাস্তা সংস্কার থেকে শুরু করে আল্লাহ রাস্তায় আলোক উজ্জ্বল করন এভাবে শুরু করে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য কাজগুলো সামান্য সময়ে যারা আঞ্জাম দিল মাবুদ তাদেরকে যোগ্য বানিয়ে আপনি আরো বেশি বেশি খেদমতের আঞ্জাম দিন। রাব্বুল আলামিন আব্দুল মুত্তালিব ভাইয়ের মায়ের জন্য এবং হারেস সাহেব দোয়া চেয়েছেন, দয়া করে সকলকে আপনি কবুল করেন। আল্লাহ অসংখ্য পরীক্ষার্থী ছোট খুদে ভাই বোন জেএসসি জেডিসি এবং পিএসসি পরীক্ষা দিচ্ছে, সামনে দিবে আল্লাহ এসএসসি দাখিল আলেম এইচএসসি দিবে, সকলকে আপনি কবুল করেন। মা বাবার ইজ্জত এবং ওস্তাদদের ইজ্জত রক্ষা করার মতো রেজাল্ট আপনি দিয়ে দিন। রাব্বুল আলামিন অনেক অসুস্থ বাবাজি, রাব্বুল আলামিন অসুস্থ ভাইরা বসে আছে গো আল্লাহ, আর কিছু চায় না মিলাদুন্নবীর উসিলায় সুস্থতা ভিক্ষা চায়। রাব্বুল আলামিন বিপদগ্রস্ত অনেক মানুষ বিপদগুলো অন্তরে জমা রেখে মিলাদুন্নবীর উসিলায় পরিত্রাণ চায় গো মাবুদ, ঋণে জর্জরিত মানুষগুলো মিলাদুন্নবীর উসিলায় ঋণ থেকে মুক্তি চায়। আল্লাহ যেই যেই নিয়তে নূর নবীর রাব্বুল আলামিন শুকরিয়া জ্ঞাপনের জন্য আজকে উপস্থিত হলো, প্রত্যেকের বিপদ থেকে আপনি মিলাদুন্নবীর উসিলায় নাজাতের পথ বের করে দি। রাব্বুল আলামিন রাব্বুল আলামিন খতিব সাহেব হুজুর সন্তানের জন্য দোয়া চেয়েছেন, আরো অনেক সন্তান। রাব্বুল আলামিন যে যেখানে আছে সকলকে নেক সন্তান চক্ষু শীতলকারী সন্তান হিসেবে আপনি কবুল করে নিন। আল্লাহ হক কথাগুলো বলার জন্য আমাদেরকে কবুল করে নিন। রাব্বুল আলামিন সুন্নি অঙ্গনে আলেম শূন্যতার এই দুরবস্থা, রাব্বুল আলামিন আমাদের মতো অযোগ্য আমরাও তো খেদমত করতে পারি না, আপনার হাবিবের নেগাহে করমের মাধ্যমে দয়া করে জান্নাতবাহী আলেমের দল আপনি তৈয়ার করে দি। রাব্বুল আলামিন দয়া করে আমাদের অন্তর সাহাবীদের মতো মহব্বত দিয়ে ভরপুর করুন, তাবিদের মতো মহব্বত দিয়ে ভরপুর করেন গো মাবুদ।
দয়া করে এই যুবক দেবক্তিয়ার পাড়া যুব সমাজের সকলের অন্তর আমার নূর নবীর মহাব্বতের অন্তর সাহাবিদের অন্তর দিয়ে ভরার, নূর নবীর মহাব্বতের মাধ্যমে কিয়ামত যাতে নাজাত পেতে পারে ওই রকম মহাব্বত দিয়ে দি রব্বুল আলামিন। অনেক ভাই এই মাহফিল নিয়ে কষ্ট করলো, অনুদান দিল, তাবারুকের ব্যবস্থা করলো, প্রত্যেকটা পদক্ষেপে যারা অংশগ্রহণ করেছে সকলের জীবনকে আপনি আলোক রৌশনিত করে দিন। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। রব্বুল আলামিন আমার সাথে যারা এসেছেন সকলকে আপনি দিনের জন্য কবুল করে নেন, এখানে যারা বসে আছেন সকলকে আপনি দিনের জন্য কবুল করে নেন। রব্বুল আলামিন আওলাদে রাসূলরা আমাদের দেশে আছেন, দয়া করে ওনাদের রহমতি পদক্ষেপগুলো আমাদের জন্য আরো বিস্তৃত করে দি। বাতিল আকীদাদেরকে ওনাদের ভয় এবং রব দিয়ে এই চট্টগ্রামের জমিন না শুধু বাংলার জমিন থেকে বিতাড়িত করে দেন, হেদায়েত দিয়ে তাদেরকে আমাদের দলভুক্ত করে দেন। রব্বুল আলামিন পরিয়াদ শেষ পরিয়াদ মৃত্যুর বিছানায় নূর নবীর চেহারা মুবারক আমাদের চোখের সামনে দিয়ে দেন। চেহারা মুবারকের দিকে তাকিয়ে জাহান্নামের আগুনগুলো হারাম করে হাসতে হাসতে রাসূলুল্লাহর তালকিনের সাথে রাসূলুল্লাহর জবান মুবারকের সাথে মিলিয়ে পড়ার তৌফিক দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।